হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সামনে যেহেতু মায়ের পুজো, তো আমি একটা ঠাকুর বায়না দিয়েছি, কৃষ্ণ কালীমা, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এই ঠাকুরটাই আর কি আমি অর্ডার দিলাম, মানে এই ঠাকুরটাই আর কি আমি নেব। এটা কৃষ্ণ কালীমা, তোমরা রংটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে রং করা হচ্ছে কৃষ্ণ কালীমাকে। আর ব্যাক ক্যামেরা একবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু কৃষ্ণ কালীমা, এই মাকে আর কি আমি বাড়িতে নিয়ে যাব, আর এখন রঙের কাজ শুরু হবে। সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই তুমি আসছো, তুমি আসছো, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার কৃষ্ণ কালীমা হচ্ছে। আর এখানে যে কাকু আমার রং করে দিচ্ছে আমার ঠাকুরটাকে, আর ঠাকুরটা প্রায় কমপ্লিট হয়ে যেতে আর বেশি সময় লাগবে না, রং কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা সকলেই বলছিলে যে মাকে দেখাও, কৃষ্ণকালী মাকে দেখাও, তো ফাইনালি কিন্তু তোমাদেরকে দেখালাম, কৃষ্ণকালী মা কিন্তু রং শুরু হয়ে গেছে। আর আর ওই সাইডে চোখ আঁকাও শুরু হয়ে গেছে, আর বেশি টাইম লাগবে না শুধু ঠাকুরটা করতে। এ মামা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার মন, তো বলে না কালো রে কালো, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো পদ করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো।